আমাদের গ্রামের বাড়িতে ছোট দেউরের বিয়েতে গিয়েছিলাম সেখানে অনেক গেস্ট রাতে ঘুমাবের জায়গা নাই সকলে ফ্লোরে ঘুমাবার জায়গা করল আমার শাশুড়ি কিচেনের কাছে একটা ছোট স্টোর রুমে ঘুমাবার নিজের ঘুমানোর জায়গা করল শ্বশুর সামনের রুমে অন্য গেস্ট এর সাথে ঘুমাচ্ছে এই সময় একজন লেডি গেস্ট আমার শাশুড়িকে তার কাছে ঘুমাতে অনুরোধ করল শাশুড়ি তার কাছে ঘুমাতে গেল আর আমাকে তার জায়গায় স্টোর রুমে ঘুমাতে বলল আমি শাশুড়ির কথা মতো রুমে তার জায়গায় ঘুমাতে গেলাম আমি একা ঘুমাচ্ছি তাই আমার প্যান্টি ও খুলে শুধু নাইটি পরে ঘুমিয়ে পড়লাম আমার শাশুড়ির বয়স প্রায় পঁয়তাল্লিশ কিন্তু দেখতে মনে হয় মাত্র ৩৫ হবে শরীরের গঠন ও অনেকটা আমার মতো গভীর রাতে যখন সকলে ঘুমে ঘর অন্ধকার তখন আমার বুকের উপর চাপ পড়ল আর আমার ঘুম ভেঙে টের পেলাম কেউ একজন আমার শরীরের উপর চেপে ধরেছে আমি নড়তে চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমি আরও টের পেলাম আমার নাইটি বুকের উপর পর্যন্ত ওঠানো আর লোকটার একটা হাত আমার একটা মাই টিপে চলেছে আর ওদিকে আমার দুই পা ফাঁক করে সে আমার উপর শুয়ে আছে আমি টের পেলাম তার পরনে কাপড় নেই আর তার শক্ত মোটা লম্বা বাড়া আমার গুদের ভেতরও ঢোকার চেষ্টা করছে আমি প্রথম মনে করলাম আমার হাজবেন্ড হয়তো তাই বাধা দিলাম না তার শক্তধ্বনির ঘষাঘষিতে আমার গুদ রসে বড়ে উঠল আমি একটা হাত দিয়ে তার লম্বা বাড়া ধরে আমার গুদের মুখে লাগিয়ে দিলাম তার লম্বা হাতে ধরে আমি চমকে উঠলম বুঝলাম সে আমার হাজবেন্ড নয় কারণ তার বাড়া আমার হাজবেন্ডের বাড়ার থেকে অনেক বড় লম্বা মোটা লম্বা বাড়া এত মোটা লম্বা হাতে নিয়ে আমার ঘুম পুরোপুরি ভেঙ্গে গেল আমি তাকে আমার উপর থেকে সরাতে চাইলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আমি তার লম্বা বাড়া আমার গুদের মুখে লাগিয়ে দিতেই সে এক চাপে ধনের অর্ধেকটা আমার রসে ভরা গুদের ভেতর ঢুকিয়ে দিল আমার গুদ রসে পিছলা হলেও তার মোটা লম্বা বাড়া আমার গুদের ভেতর খুব টাইট হয়ে ঢুকল আমি তাকে ঠেলে উটিও দিতে চেষ্টা করলাম কিন্তু পারল না এই সময় সে ফিশ ফিশ করে বলল আজ এই রকম বাধা দিচ্ছ কেন মিনু মিনু আমার শাশুড়ির নাম তখন আমি চিনতে পারলাম যে লোকটা আর কে ও নয় আমার শ্বশুর আমিও ফিস ফিশ করে বললাম আমি আপনার বউ নই উনি তখন আমাকে চিনতে পারলেন বললেন ভুল হয়ে গেছে তুমি কাউকে এই কথা বলবে না আমি বললাম আচ্ছা উনি তখন বললেন আমি এখন যাই বলে আমার উপর থেকে ধীরে ধীরে উঠতে লাগলাম তার মোটা লম্বা বাড়া তখন আমার গুদের ভেতর সম্পূর্ণ ঢুকে গেছে আমার পরিচয় পাবার পর মনে হল তার বাড়াটা আরো শক্ত হয়ে ফুলে আরও মোটা হয়ে আমার গুদের ভেতর কাঁপতে লাগল আমার গুঁদো রসে ভরে উঠেছে আমার অজান্তে আমার গুদ তার বাড়াটাকে কামড়ে ধরে আছে উনি যায় বললেও আমার উপর থেকে উঠলেন না আমার মনে হল তার বাড়াটা আমার টাইট গুদের মোজা পায়ে গেছে এদিকে আমার গুঁদো তার বড় মোটা লম্বা বাড়া মোজা পেয়ে ওটাকে ছাড়তে ইচ্ছা করছে না উনি আবার বললেন আমি এখন যাই কাউকে এই কথা বলবে না কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে উনি কোমরটা একটু উঁচু করে বাড়াটা অর্ধেক গুদের ভিতর থেকে বাহির করলেন আমি আমার গুদটা টাইট করে তার বাড়াটা চেপে ধরলাম উনি আর পুরোটা বাড়া বাহির করলেন না আমার কানে ফিশ ফিশ করে বললেন কাল সকালে লোকজনদের জন্য ভালো করে সকালের খাবার তৈরি করবে বলেই কোমরটাকে নিচের দিকে চাপ দিলেন তার বাড়াটা আবার পুরোটা আমার গুদের ভেতর ঢুকে গেল আমি বললাম আচ্ছা বলেই হাত দিয়ে ঠেলে তার কোমোটা উঁচু করে দিলাম তার বাড়াটা আবার অর্ধেকটা গুদের ভেতর থেকে বাহির হয়ে গেল উনি আবার আর একটা কথা বললেন বলে এ কোমোটা আবার নিচের দিকে চাপ দিয়ে বাড়াটা পুরোটা ঢুকিয়ে দিলেন আমি তখন চোদাচুদির মোজা পেয়ে গেছি এতদিন স্বামীর পাঁচ নুনুর চোদা খেয়েছি আর আজ শ্বশুরের আট ধনের গোতা খেয়ে চোদাবার আসল মোজা পেতে লাগলাম এই সময় বাহিরে শব্দ শোনা গেল কেউ একজন বাথরুমে গেল আমি ফিস ফিস করে তার কানে বললাম এখন উঠবেন না আমার উপর শুয়ে থাকুন নইলে কেউ টের পেয়ে যাবে উনি আমার উপর শুয়ে থাকলেন তার ধন আমার গুদের ভেতর কাঁপতে লাগল একটু পর উনি কোমর একটু তুলে বললেন সে কি বাথরুম থেকে চলে গেছে আমি বললাম না উনি তখন কোমরটার নিচে নামালেন তার মোটা লম্বা বাড়া আবার আমার গুদের ভেতর ঢুকে গেল একটু পরে উনি আবার বললেন সে কি চলে গেছে বলে উনি কোমোটা ওপরে তুললেন কিন্তু এইবার একটু বেশি উপরে তুলে তার বাড়াটা আমার গুদের ভেতর থেকে পচাত শব্দ করে বের হয়ে গেল উনি বললেন আহা আমিও বললাম অহ তখন আমি বললাম এখন যাবেন না সে আগে ঘুমিয়ে পড়ুক আপনি এইভাবেই শুয়ে থাকুন বলে তাকে আমার বুকের উপর ধরে রাখলাম উনি আমার উপর শুয়ে থাকলেন তারপর আমার গুদের উপর তার ধন দিয়ে গুঁতো দিয়ে ভেতরে ঢোকার পথ খুঁজতে লাগলেন গুদের উপর বাড়া দিয়ে চাপ দিয়ে বললেন এটাকে কোথায় রাখব আমি এক হাত নিচে নামিয়ে তার বাড়াটা ধরলাম কি মোটা আর লম্বা বাড়া খুব শক্ত হয়ে আছে আমি ওটাকে হাতে ধরে আমার গুদের মুখে লাগিয়ে দিয়ে বললাম এখানেই রাখুন উনি এবার এক চাপ দিতেই তার বাড়াটা আমার পিচ্ছিল গুদের ভেতর পছ শব্দ করে সম্পূর্ণ ঢুকে গেল আমি আরামে আ আ আহহ শব্দ করে উঠলাম উনি তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটি চেপে ধরে বললেন আসতে কেউ শুনতে পাবে এবার উনি দুই হাতে আমাকে জড়িয়ে ধরে তার কোমোটা ওঠা নামা করতে লাগলেন আর এদিকে তার বাড়াটা পচ পচ পচাত পচাত শব্দ করে আমার গুদের ভেতর ঢুকতে আর বের হতে লাগলো এভাবে প্রায় আধা ঘন্টা ধরে উনি কোমর ওঠা নামা করে আমাকে চুদে তার মাল আউট করলেন আমিও চরম तृप्ति पिलाम